আসসালামু আলাইকুম দর্শক, আবারও চলে আসলাম নতুন একটি রেসিপির সাথে। আমি আজকে করে দেখাবো গ্রিল চিকেন। এই গ্রিল চিকেনটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করি। চলুন তাহলে আজকে দেখিয়ে দেই বাড়িতে বসে এই গ্রিল চিকেনটা আমরা কিভাবে তৈরি করতে পারি, তাও ফ্রাইং প্যানে। আর এর সাথে আমি গ্রিল চিকেন সস, রায়তা আর নান রুটি সার্ভ করেছি। এগুলো আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, এর লিংক আমি ডেসক্রিপশন বক্স, আই বাটন এবং এন্ড স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। এর জন্য আমি একটা শুরুতেই গরম মশলা তৈরি করব। সেজন্য লাগবে হাফ চা চামচ মৌরি, 4-5টা এলাচ, 2 ইঞ্চি পরিমাণের একটা দারচিনি, লাগবে কয়েকটা লবঙ্গ, কয়েক টুকরো জয়িত্রী, সাথে লাগবে একটা ছোট সাইজের জায়ফলকে আমি 3 ভাগ করে নিয়েছি, তার 1 ভাগ, আর একটা তেজপাতা। এগুলোকে শুকনো প্যানে টেলে আমি গুঁড়ো করে রাখবো পরবর্তীতে ব্যবহারের জন্য। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1/2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা, আদা বাটাটা দিয়ে এর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরে বাটা, জিরেটা চাইলে আপনারা গুঁড়োটাও ইউজ করতে পারেন। এর সাথে দিয়ে দিব মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, সাথে হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, লবণ যাবে 7 মতো, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। আমার মনে হচ্ছে আরও একটু মরিচের গুঁড়ো লাগবে, সেজন্য দিয়ে দিলাম। লবণের কথাটা তো আমি আগেই বললাম, লবণ যাবে 7 মতো। এখন দিয়ে দেবো অরেঞ্জ জ্যাম। অরেঞ্জ জ্যাম যদি বাসায় না থাকে সেক্ষেত্রে মিক্সড ফ্রুটের জ্যাম ইউজ করতে পারেন, কিন্তু স্ট্রবেরি জ্যাম কখনোই এখানে ইউজ করা যাবে না। এখানে দিয়ে দিব প্রাণের তেঁতুলের আচার 2 চা চামচ, এই যে এই আচারটা 2 চা চামচ দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিব 1 চা চামচ মতো টমেটো সস, আর যাবে 1 চা চামচ মতো সয়া সস, এটা ডার্ক সয়া সস। এর সাথে যাবে গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, আরও দিয়ে দিব এখানে সেই করে রাখা মশলার গুঁড়োটা 1/2 টেবিল চামচ। এখানে একটা আমি 1.5 কেজি ওজনের চিকেন নিয়ে নিয়েছি, এটাকে এইভাবে করে কেটে রেখেছি যার কারণে এর মধ্যে খুব ভালোভাবেই মশলাটা প্রবেশ করবে। আর এখন আমি সেই মশলাটাকে একটু ভালোভাবে মিক্স করে নিব। এখানে সম্পূর্ণটা মিক্স করে নিয়েছি, এর মধ্যে আমি এখন চিকেনটা দিয়ে দিব এবং পুরোটা চিকেনের গায়ে খুব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিব, কোনো অংশ যেন একটুও বাদ না যায়। এখানে আমি 1/4 কাপ পরিমাণ ফেটানো টক দই ইউজ করেছি, যেটা কোনোভাবে ক্লিপটা কাটা পড়ে গেছে, তো আপনারাও এখানে ফেটানো টক দইটা কিন্তু অবশ্যই ইউজ করবেন। এখানে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি অন্ততপক্ষে 3 ঘন্টার জন্য, আর এর পা দুটো আমি একটা সুতা দিয়ে বেঁধে দিচ্ছি। এখন চুলায় আমি একটা বড় সাইজের প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1/2 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা যখনই একটু গরম হয়ে যাবে এর মধ্যে আমি সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিব। আর হ্যাঁ, চিকেনটা কিন্তু বাহিরেই রাখবেন, এটা ফ্রিজে রাখার দরকার নেই, কারণ বাহিরে রাখলে এর মধ্যে মশলাটা খুব ভালোভাবেই প্রবেশ করবে। এখন এইটাকে ভেজে নিব। পাঁচ থেকে 7 মিনিট একটা সাইড ভেজে নেওয়ার পর এটাকে ফ্লিপ করে উল্টে দিব, এবং এইভাবে করেই আমি প্রত্যেকটা সাইড 5 থেকে 7 মিনিট করে ভেজে একটু লাল লাল করে নিব। দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে। এবার এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে সিদ্ধ করব আস্তে আস্তে। সিদ্ধ করার এই পর্যায়ে দেখেন এটা থেকে কতটা পানি উঠে এসেছে 5 থেকে 7 মিনিট পর। আর যদি আপনাদেরটা পানি না উঠে সেক্ষেত্রে আপনারা একটু পানি দিবেন, আর একটু পরপর আমরা এটাকে উল্টে দিব যাতে প্রতিটা সাইড
খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। এই কাজটা যদি না করেন তাহলে কিন্তু সম্পূর্ণ সাইডটা সিদ্ধ হবে না। তাহলে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এই যে দেখুন, এই পর্যায়ে এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এভাবে করেই আমরা একটু পরপর শুধু উল্টে উল্টে দিব, আবার ঢেকে দিব, আর মাঝে মাঝে গ্রেভিটাকে একটু এরকমের উপরে দিয়ে দিব। তাতে করে উপরের মাংসটা আর ড্রাই আউট হয়ে যাবে না, এটা অনেক সফট আর ময়েস্ট থাকবে। আর এই পর্যায়ে পানিটা টেনে গিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। এই রকমের পর্যায়ে আনতে আমার প্রায় 25 থেকে 30 মিনিট মতো সময় লেগেছে। আর এখন প্রতিটা সাইড আমি এইভাবে একদম লো হিটে কালার করে ভেজে নিব। এখন সেখান থেকেই আমি কিছুটা তেল অন্য একটা প্যানে নিয়ে নিয়েছি, আর ওই যে এক্সট্রা মশলাটুকু ছিল তার মধ্যে একটুখানি পানি দিয়ে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব, এবং এইটাকে আস্তে আস্তে করে আমি ভুনতে থাকব। এইটা যে গ্রেভিটা তৈরি হবে, এটাই কিন্তু রুটির সাথে খাওয়ার জন্য একটা গ্রেভি তৈরি হবে। দেখুন, এখন প্রায় 7 থেকে 8 মিনিট মতো হয়ে গেছে। এইভাবে করে আস্তে আস্তে আমরা এটাকে ভেজে নিব। আর এখন প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে আর এটা একদমই তৈরি হয়ে গিয়েছে। এটাকে এখন নামিয়ে নিব। আর এইদিকে আমার চিকেনটাও তৈরি, আর এই চিকেনটাতে রেস্টুরেন্টের মতো ফ্লেভার আনার জন্য আমি এখানে একটুখানি কয়লা নিয়ে নিয়েছি। এর মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে দিব, তাতে করে এর থেকে ধোঁয়া বের হবে আর এটা থেকে সেই রেস্টুরেন্টের মতো ফ্লেভারটা আপনারা পাবেন। আর এই কয়লাটা যে কোনো গাছের ডাল পুড়িয়েই আপনারা তৈরি করতে পারেন, বা যে কোনো কাঠ আপনাদের পুড়িয়ে এটা তৈরি করে নিতে হবে, অথবা যদি আপনাদের কাছে রেডিমেড কয়লা থাকে আপনারা সেটাও ইউজ করতে পারেন। এইভাবে করে 5 মিনিট রেখে দিব, তারপর এটাকে আমি সার্ভ করে নিব। তো দর্শক, দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আমার এই গ্রিল চিকেন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, বাড়িতে ট্রাই করে জানাবেন আমাকে কেমন হয়েছে। আর আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।